কবুতরের বাচ্চা গ্যান্দা ফুলি ঝাড় বাড়ি আছো কিডারা আমি তোমার শ্বশুরির ছেলে গো ইয়ার কি মারা জায়গা কথা না বিয়া দবি টাকা না কি রেন দে তো বিশ তুমি খায় নাও আমি আই হইতে লেখাবো খাওয়া দাও বাড়িতে এক পা বেরে ঠ্যাং ভেঙে ফেলে দেব আচ্ছা তার কারণে গোলমালা ভিতরে আসি বলছি কি কি আমার আলমারিটা খুলে আমার টাকার ব্যাগটা নিয়ে আই এই এই তুমি সব সময় আমার আমার করো কেন হ্যাঁ খাটটা নিছ আমার বাপের বাড়িতে আলমারিটা আনিছ আমার বাপের বাড়িতে আর সংসারের খরচ অর্ধেক টাকা নিয়ে আসে আমার বাপের বাড়িতে কেন আমাদের বলা জানা সব সময় আমার আমার কথা কে কাটি আমার আমার বলা জানা না ও বাবা ওহে কে হলো বলছি কি আমাদের দাড়ি কাটার বাক্সটা নিয়ে আয় আর আমাদের বিলাউতির হুক ছিঁড়ে গেল এটা কি লাগানো হয়েছে আমার সাথে আর কি মারা হচ্ছে তোমার তুই কি আমার মান সম্মান রাখতে চাস না চাস নি কেন আমি আবার কি করলাম এই গফুর স্যার বাড়ি দিয়ে 10 বছর আগে বলে আসিছিস তোর বয়স হলো আবার এই 10 বছর পরে গিয়েও তোর বয়স হলো কি করে হায় হারে শোনো আমি আলম এক কথার মানুষ কথা ঘুরাতে পারবো না 10 বছর আগেও বলিস আমার বয়স হলো এখনো বলছিস শোনো 20 বছর পরে যেও বলবো আমার বয়স হলো ও কথা ঘুরাতে পারবো না কোনো রকম কথা ঘুরাতে পারবো না আচ্ছা বুঝতে পারিছি এই যাই গা যাক শোনো তুমি গত মাসে শাড়ি আনতে চলেছো শাড়ি কই আমার হাতে অভাব আমি এখন শাড়ি টাড়ি দিতে পারবো না ওমা গত মাসেই তো বললে দাও তোমার অভাব আবার একের এখন আবার কিসের অভাব হয়েছে আমও এক কথার মানুষ আমি কথা ঘুরাতে পারি নি গত মাসে বলিছি এ মাসে বলছি প্রয়োজন হলে সারা জীবন বলতে থাকবো আমার সাথে পাল্লা কাটাস না তুমি এদিক তাকাও তাকাও তোমার ঘড়ি ভেঙে ফেলে দাও আরে সর্বনাশ করলে এদিক তাকাও তোমার শার্ট ছিঁড়ে ফেলে দিলাম আমি শেষ করে ফেলবো ও শোনাস মিলের মিশকরে থাকলে তোমার সাথে কোনো অসুবিধা হয় তোমার সাথে মিল করে থাকবো আমি বিহাই আলো ভালোই হলো দুঃখের কথা বলি কালকে রাতে বাঁদর আছে ফাটাই গেছে তালি ফাঁকা ঘরে একা পাইছে একবার চাপিয়ে দেখো হে বিহাই মস্ত বড় দমে বড় ফাঁক দেখাছে এত বড় ঘরে বিহাইন চাইবো কেমন করে একবারে না পাইলে বিহাইন চাইবো আরো পরে ফাটা দেখে মাথা ঘুরাচ্ছে একবার চাপে দেখো হে বিহাই মস্ত বড় দিনের ঘুগি দেখা বেহাল রাতে মনে পড়েছে বেহাই ঘুগি দেখেছে আমার দাতিয়া বসে ঘুগি দেখে বেহাই মজেছে আপনি জিগার কো থা
हाथ लगाना दूंगी गाड़ी के आई अब आंटी की बात।